গত মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ তেলিয়ামুড়ার খাসিয়া মঙ্গলে একটি প্রাইভেট গাড়িতে 17 বছর বয়সী এক উপজাতি নাবালিকা কন্যাকে পাঁচজন যৌন দস্যু মিলে দফায় দফায় গণধর্ষণ করে। আর এই গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার খোঁজ খবর নিতে বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ মঙ্গিয়াগামী থানাধীন পানবাড়ি গ্রামের ধর্ষিতা নাবালিকার বাড়িতে ছুটে যান সিপিআইএমের উপজাতি যুব সংগঠন TYF-এর কেন্দ্রীয় এবং রাজ্য কমিটির সম্পাদক অমলিন্দু দেববর্মা, TSU-এর তেলিয়ামুড়া জেলা সম্পাদক রতন চমাতিয়া, DYFI-এর জেলা সম্পাদক রঞ্জন দাস, DYFI-এর রাজ্য কমিটির মেম্বার টুটুন দেব সহ প্রাক্তন MDC কুমুদ দেববর্মা নেতৃত্বে এক প্রতিনিধি দল। অতঃপর ধর্ষিতা নাবালিকা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এই প্রতিনিধি দল। পরে এই প্রতিনিধি দলটি তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের সাথে সাক্ষাৎ করে এই বর্বরোচিত গণধর্ষণের ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের অতি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা এই যে তেলিয়ামুড়া খাসিয়াপুঞ্জিতে যে গ্যাং রেপের হয়েছিল ওনার বাড়িতে গিয়েছিলাম। ওনার বাড়িতে যাওয়ার পর আমরা তেলিয়ামুড়া SDPU সাহেবের কাছে একটা ডেপুটেশন, একটা মেমোরেন্ডাম দিলাম যাতে যে যারা দোষী তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে প্রশাসন পুলিশ এবং তাদেরকে কঠোর যাতে শাস্তি দেওয়া হয়, এটা আমরা আপিল করেছি SDPU সাহেবের কাছে। উনি বলেছেন একজনকে গ্রেপ্তার করেছেন, আরও 10-12 জন এটার সঙ্গে এঙ্গেজড আছে, ইনভেস্টিগেশন করছেন, দ্রুত তাদেরকে অ্যারেস্ট করার জন্য ওনারাও প্রক্রিয়া চালাচ্ছেন। আমরা ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।